हाय फ्रेंड्स, आमादे चैनले सबाई के स्वागत जानाच्छी। आजकेर ए भिडियोते आमी शेयर करछी बांगालीदेर प्रिय एकटी रान्ना चिंगड़ी भापार रेसिपी। रान्नाटा आमी एकदम ट्रेडिशनल पद्धतिते करे देखाच्छी। नतून रांधुनिरा एई रेसिपिटा फलो करे एई रान्नाटा करले खेते खूबई सुस्वादु हबे। आसुन ताहले आजकेर एई चिंगड़ी भापार रेसिपिटा देखे नेवा जाक। चिंगड़ी भापा तैरी करार जन्नो आमी एखाने की की निये छी एक टू देखिए दिच्छी। एखाने निये छी आमी हलुद और कालो सर्षे मिशिए निये छी। दुटोई आछे 1 टेबल स्पून करे, माने 1 चामच हलुद सर्षे और 1 बड़ो चामच आछे कालो सर्षे। तार साथे एक टू नारकेल निये छी आमी, एरम टुकड़ो करे केटे निये छी। और निजेदेर टेस्ट अनुजाई एखाने काँचा लंका निते हबे। तो आमरा এই পেস্টটা যে তৈরি করব তার জন্য প্রথমেই আমি সর্ষেটা নিয়ে নিয়েছি মিক্সারের ছোটো গ্রাইন্ডিং জারে। দিয়ে দিয়েছি 2 চিমটের মতো নুন আর তার সাথে দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। প্রথমে আমরা সর্ষেটা শুকনোভাবে এইভাবে গুঁড়িয়ে নেব, জল ছাড়া গুঁড়িয়ে নেব। আর তারপর গুঁড়ানো হয়ে গেলে আমরা যে নারকলটা কেটে রেখেছিলাম সেটা একটু ছোটো টুকরো করে দিয়ে অল্প জল দিয়ে ফাইন একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই দেখুন পেস্টটা আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমরা এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ এখানে আছে, খোসা ছাড়ানোর পর 200 গ্রামের মতো চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর তারপর এটাকে আমরা নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। চিংড়ি মাছে অনেক সময় একটু গন্ধ লাগে, তো আপনারা অল্প একটু, প্রায় 1 ছোট চা চামচের মতো লেবুর রস এই চিংড়ি মাছের মধ্যে অ্যাড করে দিতে পারেন। আমি এখানে নুন আর হলুদটা দিয়ে দিলাম জাস্ট এই চিংড়ি মাছের মধ্যে, যাতে ভালো করে মেখে নেওয়া যায়। নুন হলুদটা এইভাবে আগে মাখিয়ে নিলে ভালোভাবে চিংড়ি মাছে নুনটা ঢুকে যায়। মাখিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো, বা 2 মিনিট রাখলেই চলবে, কোনো অসুবিধা নেই। এবার এখানে নিয়ে নিয়েছি একটা টিফিন বক্স। টিফিন বক্সের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা, সর্ষে নারকেল বাটাটা। দিয়ে দেওয়ার পর মিক্সারে যেই গ্রাইন্ডিং জারে আমি এটা বেটেছি তার মধ্যে অল্প জল দিয়ে সেই জলটাও দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ করে নুন। খেয়াল রাখতে হবে যে আমরা সর্ষে বাটার সময় অল্প একটু নুন দিয়েছি, মাছের মধ্যেও একটু নুন মাখানো আছে, তাই সেই আন্দাজ করে এখানে নুনটা দিতে হবে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচের মতো। দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। চিনিটা দিলে এই চিংড়ি ভাপাটা খেতে বেশ ভালো লাগে। এবার দিচ্ছি আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। তারপর আমরা যে মাছটা আমরা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দেব। মাছটা দেওয়ার পর আমি ওপর থেকে আরেকটু জল দিয়ে দিচ্ছি, কারণ আমরা এই যে চিংড়ি ভাপাটার মধ্যে একটু গ্রেভি পছন্দ করি। এবার যারা পছন্দ করেন না, একটু গা মাখা মাখা খেতেই ভালোবাসেন, তারা আর আলাদা করে জল অ্যাড করবেন না এর মধ্যে। প্রথমে যতটা জল অ্যাড করা হয়েছিল ততটা জল অ্যাড করলেই এটা হয়ে যাবে। জলটা দিয়ে এইভাবে ভালো করে উপর নিচ করে মিক্স করে দিচ্ছি। আর এরকম একটা টিফিন বক্স নিতে হবে যার মুখটা বেশ টাইটভাবে আটকানো যায়, যাতে করে এই যে মিশ্রণটা আছে এই জন্য বেরিয়ে না আসে ভাপানোর সময়। ওপর থেকে আরও কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি। আর এবার টিফিন বক্সের মুখটা বন্ধ করে দিচ্ছি। আরেকদিকে গ্যাসে আমি আগে থেকেই কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছিলাম, আর জলটা এখানে ততটাই আমাদের গরম করতে হবে যতটাতে ভালোভাবে স্টিম দেওয়া যায়, যাতে খুব বেশি পরিমাণেও জল না হয় আর খুব কমও জল না হয়। বেশি জল হলে টিফিন বক্সটা বেশি নাড়াচাড়া করতে করতে ভেতরের গ্রেভিটা বেরিয়ে আসতে পারে, আর খুব কম জল দিলে ভালোভাবে স্টিম হবে না। সেই জন্য এই জলের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। 10 মিনিটের জন্য আমি হাই ফ্লেমে এটাকে ভালোভাবে স্টিম দিয়ে নিলাম, আর 10 মিনিট পর ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। যখন ঠান্ডা হয়ে যাবে, মানে টিফিন বক্সটা যাতে খোলা যায় সেরকম অবস্থাতে যখন চলে আসবে, তখন আমরা এইভাবে খুলে নেব। আর ভালো করে একবার ওপর নিচ করে নিয়ে মিশিয়ে নিয়ে
এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। আজকের এই চিংড়ি ভাপার রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিন, আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করুন। আজকের মতো এখানেই শেষ করলাম, সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন, ধন্যবাদ।